অলরাইট এখন থাকছে যে যাই বলুক ইচ্ছা মতো ছবি দেব বললেন অভিনেত্রী দিশা পাটানি। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেন ভিডিও। বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের উদীয়মান একজন অভিনেত্রী হলেন দিশা পাটানি। এই তারকা তার অল্প দিনের ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছ থেকে এই অভিনেত্রী প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে আপনারা সকলেই জানেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি মানেই শরীর উত্তাপের ভরা ছবি, অন্তত এই বিষয়টি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যায়। অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে বরাবরই পছন্দ করেন এই নায়িকা, যার প্রেক্ষিতে দিশা কখনো অর্ধনগ্ন আবার কখনো অন্তর্বাস পরে ছবি শেয়ার করে থাকেন তার ভক্তদের সাথে। অবশ্য এই বিষয়টি নিয়ে সমালোচনা বিতর্ক কম হয়নি, কিন্তু এই বিতর্ক নিয়ে কখনো মাথা ঘামাননি এই তারকা, কেননা তিনি সর্বদাই নিজের মতো চলতে বেশি পছন্দ করেন। অন্যদিকে সম্প্রতি খোলামেলা ছবি পোস্ট করা নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী দিশা পাটানি। মূলত তিনি বলেন, ইনস্টাগ্রাম আমার কাছে নিজেকে প্রকাশ করার মঞ্চ, যার ফলে এখানে নিজের মর্জি মতোই ছবি দিয়ে কথা বলি। এছাড়া কে কি নেতিবাচক মন্তব্য করেছে সেটা দেখার সময় কই, কেননা আমি নিজের মতো জীবন উপভোগ করি। এছাড়া কিছু কিছু বিষয়ের ছবি দিয়ে অন্তত ভক্তদের সঙ্গে ভাগ করে নিই, আর এ বিষয়টি নিয়ে যে যাই বলুক না কেন আমি আর মাথা ঘামাতে চাই না। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে দিশা পাটানি বলেছিলেন আমি আমার ইচ্ছা মতোই ছবি দিব। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।